তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা মানচিত্র। এবারে কিছু ছবি দেখব। কি দেখতে পাচ্ছ ছবিতে? একটু মন দিয়ে ছবিগুলো দেখো। ছবিগুলোর মধ্যে একটা মিল লক্ষ্য করবে। এই ছবিগুলো কাদের, কোন দেশের মানুষের? নানা রকমের মানুষ, কিন্তু এরা কারা? এরা বাংলাদেশের নাগরিক। আজকে বিষয় আমাদের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, যেগুলো যেটা তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ে আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের। আচ্ছা, এবারে বোধহয় একটু বুদ্ধি খাটাতে হবে, দিমাগ কি বাতি জ্বালাও। রাষ্ট্র গঠনের উপাদানগুলো কি কি? ষষ্ঠ শ্রেণীতে তোমরা এই বিষয়টা নিয়ে কাজ করেছিলে, মনে করতে পারছো? রাষ্ট্র গঠনের জন্য কি কি দরকার? রাষ্ট্র গঠনের যে চারটা উপাদান রয়েছে, তার মধ্যে নাগরিক হলো একটা গুরুত্বপূর্ণ উপাদান, বাকি তিনটি তোমরা মনে করো। একটি রাষ্ট্রের ভূখণ্ডের সুবিধাজনক অবস্থান ও জলবায়ু তার জন্য আশীর্বাদ হতে পারে, কিন্তু জনগণকে রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করতে হয়, এমনকি সরকারও তারাই তৈরি করে। আমরা দেখো রাষ্ট্র গঠনের কয়েকটা উপাদান কিন্তু এখানে পেয়ে গেছি। ভূখণ্ড, জনগণ আর সরকার, আর একটা জিনিস বাকি আছে, তোমরা মনে করতে থাকো, আমি ততক্ষণে আরেকটু কথা বলি। একটা রাষ্ট্র যখন একটা সুবিধাজনক অবস্থায় থাকে, যেমন ধরো কোনো রাষ্ট্র যদি হয় যে তার চারপাশে অনেক পাহাড় পর্বত, সেই রাষ্ট্রের যে অবস্থান তার চেয়েও সুবিধাজনক হচ্ছে একটা রাষ্ট্রের চারপাশে যদি নদী কিংবা সমুদ্র থাকে, তার যোগাযোগের জন্য সুবিধা হয়। আবার সেই নদী এবং বিশেষ করে সমুদ্র যদি থাকে, সমুদ্রের মধ্যিখানেও অনেকটা দূর পর্যন্ত জলসীমা তার নিজের থাকে, তাতে কি হয় সেখানে মাছ ধরা থেকে শুরু করে আরো নানা রকম অর্থনৈতিক কর্মকাণ্ডের সুবিধা পাওয়া যায়। আবার সেই দেশের জলবায়ু যদি হয় সুবিধাজনক, না ঠান্ডা না গরম, সেটাও রাষ্ট্রের জন্য আশীর্বাদ, কিন্তু সেই রাষ্ট্রের উন্নয়নের জন্য জনগণকে কাজ করতে হয়। আমাদের দেশের কথা ভাবো, আমাদের দেশের অবস্থানটাও সুবিধাজনক, জলবায়ু খুব চমৎকার, এখানে এমন বরফ পড়ে না যে সেই জন্য আমাদের আলাদা করে ঘর বাড়ি তৈরি করতে হবে, সেই ঠান্ডাকে মোকাবেলা করবার জন্য আলাদা পোশাক পরতে হবে, কিংবা ঘর গরম রাখার জন্য অনেক বেশি শক্তি খরচ করতে হবে। কিন্তু এই রাষ্ট্রের উন্নয়নের জন্য জনগণ যদি কাজ না করে, সেক্ষেত্রে ওই সুবিধাজনক অবস্থান বা জলবায়ুর সুবিধা দিয়ে আসলে খুব বেশি লাভ হয় না। আবার সরকারও জনগণই তৈরি করে, জনগণ যদি শিক্ষিত না হয়, তারা যদি সচেতন না হয়, তাহলে তারা ভুল মানুষকে ভোট দিয়ে নির্বাচন করবে, তখন ভুল মানুষ সরকার গঠন করবে, ফলে পুরো দেশটাই আসলে একটা ভুল পথে যাবে, দেশের উন্নয়ন ঘটবে না। এই কারণে দরকার কি? জনগণকে সুনাগরিক হয়ে গড়ে ওঠা। পাঠ একে আমরা দেখব সুনাগরিক হবার জন্য কি কি দরকার, সুনাগরিকের গুণাবলী কি কি। সুনাগরিকের গুণ বা বৈশিষ্ট্যগুলো অর্জনযোগ্য, মানে এমন নয় যে সেই গুণ বা বৈশিষ্ট্য নিয়েই তাকে জন্ম নিতে হবে, বরং সেই গুণ বা বৈশিষ্ট্যগুলো সে অর্জন করে নিতে পারে, সে তার নিজের চেষ্টা এবং ইচ্ছার বলে। সুনাগরিকের তিনটি মৌলিক গুণ আছে, দেখি তো সেগুলো কি। বুদ্ধি, বুদ্ধি থাকা সুনাগরিকের একটা গুণ। তোমরা তো শিশুর বিকাশ নিয়ে পড়েছো, সেখানে বৌদ্ধিক বিকাশের বিষয়গুলো তোমরা জানো যে কি কি হলে বুদ্ধির বিকাশ ঘটে। আত্মসংযম, আত্মসংযম মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। ধরো তোমার ছোট ভাই বা ছোট বোনের হাতে একটা চিপসের প্যাকেট আছে, তোমার ইচ্ছে হলো ব্যাস ওটা টান মেরে নিয়ে নিলে, সেই কাজটা তো তুমি করতেই পারো, কিন্তু তাতে তোমাকে সংযমী মানুষ বলে মনে হবে না। বা ধরো ছোট ভাই বা বোনটার খুব ঠান্ডা লেগেছে, এমন সময় তুমি মায়ের কাছে আইসক্রিম খাওয়ার যদি বায়না ধরো, তাহলে তোমাকে খুব সংযমী বলা যাবে না, যদি সেটা না করো তাহলে তোমাকে আত্মসংযমী বলা যায়।
বিবেক বিচার, এটা হচ্ছে সবচেয়ে জরুরি জিনিস। বিবেক বিচার, আমরা যখন এই যে ইড ইগো সুপার ইগো নিয়ে কথা বলেছিলাম ক্লাসে, তখনও দেখেছি যে সুপার ইগোটা হচ্ছে আমাদের চিন্তার সেই জায়গাটা যেখানে আমরা বিচার বিবেচনা করতে পারি, কাজটা উচিত কি অনুচিত সেই বিষয়টা বুঝতে পারি। বুদ্ধি অর্জনের জন্য কি করতে হবে? শিক্ষিত হতে হবে। নাগরিক বুদ্ধিমান হলে কি কি করতে পারবে একটু দেখি। উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করতে পারবে, যখন সে নির্বাচনে ভোট দেবে তখন সে বেছে সেই মানুষকে ভোট দিতে পারবে যেই মানুষটা আসলে সেই এলাকার জন্য বা সেই দেশের জন্য কাজ করতে পারবে। দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করতে পারবে, একজন নাগরিক যখন বুদ্ধিমান হবে সে যে কেবল প্রতিনিধি নির্বাচন করবে, কেবল ভোট দেবেই তা তো না, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, নির্বাচনে দাঁড়িয়ে সে ভোটে দাঁড়াতে পারে। তখন যদি সে নির্বাচিত হয় সেক্ষেত্রে অশিক্ষিত মানুষ বা নির্বোধ মানুষের চেয়ে আরও বেশি দক্ষতার সঙ্গে দেশকে পরিচালনা করতে পারবে। রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখা, যখন সে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছে, সে যখন বুদ্ধি দিয়ে কাজ করছে, তখন রাষ্ট্রের উন্নয়নও ঘটবে। আর আর কি হতে পারে, আর কি হতে পারে এটা তোমরা একটু ভেবে নেবে, আরও অনেক কিছু হতে পারে। আত্মসংযম, আত্মসংযম চর্চা, আত্মসংযমটা ক্রমাগত চর্চার মাধ্যমে অর্জন করতে হয়, এমন না যে আজকে থেকে আমি বললাম এখন থেকে আমি সংযম করব, ঠান্ডা লাগলে আইসক্রিম খাবো না বা কারোরটা কেড়ে নেব না, বা আমার যদি দুটা খেতে ইচ্ছেও করে আরেকজন যদি থাকে তার সঙ্গে আমি শেয়ার করবো, এখন থেকে ভীষণ ভালো হয়ে যাব, বা আমি রাগ করব না, রাগ করে হইচই করব না, বা পড়ার সময় আমার সুযোগ থাকলেই খেলতে যাব না, বা পড়ার সময় সুযোগ থাকলেই গল্প করতে বসবো না, বা পড়তে বসে এখন তো আমরা মোবাইলে ডিভাইসেই বেশি কাজ করছি, একটা মোবাইল নিয়ে কি কম্পিউটার নিয়ে পড়তে বসেছি, তারপরে সেটা নিয়ে এটা সেটা গুতোগুতি, বন্ধুকে একটা মেসেজ দেয়া কি একটা মুভি দেখে নেয়া, এই কাজগুলো করব না। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, বন্ধুর সঙ্গে গল্প করবার সময় বন্ধুর সঙ্গে গল্প করব, এই জিনিসগুলো ক্রমাগত চর্চার মাধ্যমে অর্জন করতে হয়, হুট করে হয় না। আত্মসংযমী মানুষ কেমন হয় দেখি। নিয়ম মেনে চলে, নিয়মকে সে শ্রদ্ধা করে, নিয়ম মেনে চললেই যে সুবিধা হয় সকলের সেই জিনিসটা সে বুঝতে পারে। অন্যের মতকে শ্রদ্ধা করে, আমি তো আমার মতামত দেবই কিন্তু অন্য মানুষও তার যে মতামত দিচ্ছে সেটাও যে গুরুত্বপূর্ণ, সেটা যে শুনতে হয়, সেই জিনিসটা আত্মসংযমী মানুষ বোঝে। সৎ হয়, দেশের স্বার্থে কাজ করে, কেবল নিজের কথা ভেবে অসৎ আচরণ করে না বা দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করে না, অপরের স্বার্থকে নিজের প্রয়োজনের চেয়ে বড় করে দেখে। এখন নালন্দা যখন হয়েছিল, যারা নালন্দা তৈরি করেছিলেন তারা যে গুরুত্বপূর্ণ কথাগুলো ভেবেছিলেন যে নালন্দা শিশুরা আসলে কেমন হবে, এখানে যে স্কুলে আসবে তারা সারাদিন কাটাবে, সেখানে সে আসলে কী অর্জন করবে, সে তার মধ্যে একটা বড় ভাবনার জায়গা ছিল এটা, অপরের স্বার্থকে নিজের প্রয়োজনের চেয়ে বড় করে দেখা। এইরকমই স্বপ্ন ছিল যে নালন্দা শিশুরা অন্যের প্রয়োজনকে সবসময় নিজের স্বার্থের চেয়েও গুরুত্বপূর্ণ বলে ভাববে। বিবেক বিচার হলো ভালো মন্দ দায়িত্ব কর্তব্যের জ্ঞান। বিবেক বিচার সম্পন্ন মানুষ কি করতে পারে একটু দেখে নেই। ফলাফল ভেবে কাজ করে, একটা কাজ করলে তার ফলাফল কি হবে সেটা সে আগে বুঝে নেয়, চট করেই একটা কিছু করে ফেলে না। তোমরা যদি একটু ইতিহাস ও বিজ্ঞান থেকে মনে করো যে মানুষ কখন থেকে এই বৈজ্ঞানিক পদ্ধতিতে চিন্তা করতে শিখলো বা ফলাফল বোঝা, কার্যকারণ সম্পর্ক, যে এখন একটা কাজ করলে অনেক দিন পরে তার ফল পাবো। উদাহরণটা ছিল এরকম যে যখন কৃষক বীজ বুনছে তখন কিন্তু বীজ বোনার সঙ্গে সঙ্গেই তার জন্য ভাত বা রুটিটা চলে আসবে না, কিন্তু তারপরেও সে বীজ বোনে, কারণ সে জানে যে অনেক দিন কাটবে, কিন্তু অনেক দিন পরে একদিন আমার ঘরে এত ফসল থাকবে যে চাইলেই আমি ভাত বা রুটিটা তৈরি করে খেতে পারবো। আবার আজকে ধরো, আজকে তোমরা পড়াশোনা করলে না, এই সপ্তম শ্রেণীতে তোমার যেটুকু দক্ষতা যোগ্যতা অর্জন করবার কথা ছিল সেটা করলে না, বা হাতের কাজ, ঘরের কাজ, আরও নানা রকম কাজ করেই তো নিজেকে তার বয়স উপযোগী দক্ষতা অর্জন করতে হয়, চিন্তা
মানুষকে বড় হতে গেলে কিন্তু চিন্তা ভাবনাও করতে হয়, নানা রকম বিষয় নিয়ে ভাবতে হয়, পড়তে হয়, খুঁজতে হয়, জানতে হয়। তার ফলে কি হয়, ব্রেনের মধ্যে এক ধরনের সিনাপসিং হয়। ব্রেনটা ব্রেনের একটা অংশ আরেকটা অংশের সঙ্গে কথা বলে, তোমার পুরনো যে জানা তার সঙ্গে নতুন জানা যুক্ত হয়ে আরো নতুন কিছু তুমি ভাবতে পারো। তো এই যে এখনকার কাজে ভবিষ্যতে কি ফলাফল হবে সেটা ভেবে যদি কাজ না করো, সেক্ষেত্রে কি হবে দেখবে, তুমি বয়সেই বা শরীরেই বড় হয়ে গেছো কিন্তু তোমার চিন্তা ভাবনার জায়গাগুলো ঠিক ওই জায়গায় পৌঁছয়নি তুমি যেরকম মানুষটা হতে চেয়েছিলে, ঠিক সিদ্ধান্ত নিতে পারে। তোমরা গল্প দেখেছো সিসিমপুরের, ওই যে একজন এলমোর একবার ছবি আঁকতে গিয়ে, এলমো না গ্রোভার, ছবি আঁকতে আঁকতে তার রং পেন্সিলটা শেষ হয়ে গিয়েছিল। একটা ফুলের ছবি আঁকবে, সে সেই ছবিটা একটা ছবি আঁকার প্রতিযোগিতার জন্য জমা দেবে। তো রং পেন্সিলটা শেষ হয়ে যাবার পরে সে 10 টাকা নিয়ে দোকানে গেল। এখন দোকানে গিয়ে দেখলো একটা ছোট্ট ফুলদানিতে সুন্দর একটা ফুল, তার দামও 10 টাকা, রং পেন্সিলটার দামও 10 টাকা। এখন দোকানদার তাকে বলল যে তোমাকে ভাবতে হবে, বেছে নিতে হবে কোনটা দরকারি। তারপরে এলমো ভাবল, ভেবে সে বুঝল তার আসলে রং পেন্সিলটাই দরকারি, আর রং পেন্সিলটা যদি থাকে তাহলে সে ওই ফুলের ছবিটা এঁকেও নিতে পারবে। এই যে এইরকমভাবে এলমো তার বয়স উপযোগী সমস্যায় পড়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে। তোমাদেরও এরকম নানা রকম সংকটে পড়তে হয়, এখন এটা করব নাকি ওটা করব, একে বেছে নেব না ওকে বেছে নেব। একজন বিবেক বিচার সম্পন্ন মানুষ ঠিক সিদ্ধান্ত নিতে পারে, অমঙ্গলজনক কাজ থেকে বিরত থাকে। একজন বিবেক বিচার সম্পন্ন মানুষ সে যেমন নিজের অমঙ্গল হয় এমন কোনো কাজ করবে না, সেই রকম অন্য কারোর অমঙ্গল হোক এরকম কাজ থেকেও সে বিরত থাকবে। আবার দিমাগকে বাতি জ্বালাও, দেখি কি আছে সামনে। সুনাগরিকের আরো কিছু গুণের কথা বলো। সুনাগরিকের 3টা গুণের কথা দেখলে যে সে বুদ্ধিমান হবে, আত্মসংযমী হবে এবং বিবেক বিচার সম্পন্ন হবে। আর কি কি গুণ থাকে একজন সুনাগরিকের? প্রথম বাক্যটা এলো, দেশের ইতিহাস ও ঐতিহ্য জানা, তুমি ভাবতে থাকো এগুলো আস্তে আস্তে। দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জ্ঞান, অন্যায়ের প্রতিবাদ করা, আত্মবিশ্বাস, এটা ভীষণ দরকার। তুমি যা কিছুই পারো না কেন, যা কিছুই জানো না কেন, সেইটুকু সম্পর্কে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে, এবং আর যা কিছু দক্ষতা যোগ্যতা যা কিছু অর্জন করতে হবে সেগুলো যে তুমি পারবে করতে সেই বিষয়েও আত্মবিশ্বাসী হতে হবে। শারীরিক ও মানসিক সুস্থতা, শরীরটাকেও যেমন সুস্থ রাখতে হবে মানসিকভাবেও সুস্থ থাকতে হবে। সেজন্য শরীরচর্চা যেমন লাগবে, মনের জন্য মনের কিছু ভালো খোরাক, গান শোনা, ছবি আঁকা, বই পড়া, ভালো কিছু চিন্তা করা, ভালো মানুষদের সঙ্গে যারা শুভ চিন্তা করে এরকম মানুষের সঙ্গে কথা বলা, ভালো কিছু চিন্তা ভাবনা করা, এরকম কিছু মনের খোরাকও লাগে। সংস্কৃতিমান হওয়া, মনটাকে যখন তুমি সুস্থ করে গড়ে তুলছো, মনটাও যখন তোমার বয়সের সঙ্গে সঙ্গে বড় হয়ে উঠছে, তখন এই যে সংস্কৃতিমান হওয়ার পথে তুমি অনেকখানি এগিয়ে যেতে পারবে। আবার দিমাগকে বাতি জ্বালাও, বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতাগুলো কি কি বলতে পারবে? আচ্ছা, এখানে একটা ছবি এসেছে, সুনাগরিকতার প্রতিবন্ধকতা কি কি একটু দেখি। দেখো, একটা পাহাড় হেসে যাচ্ছে, তার মাথা থেকে গলগলিয়ে ধোঁয়া বের হচ্ছে, ওটা আসলে আগ্নেয়গিরি। আর এখানে ছবিতে যা দেখছি তারা নির্লিপ্ত, তাদের কোনো নরম চরণ নেই। নির্লিপ্ত মানে হচ্ছে কোনো বিষয়ে তার কোনো বক্তব্য নাই, আগ্রহ নাই, চিন্তা ভাবনাও নাই, যা হচ্ছে হোক কিছু আসে যায় না। এই যে দেখো কি করছে, তোমরা এরকম করো নাকি? একজন দেখো সব খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, আরেকজন তাকিয়ে আছে, দিচ্ছে না কিছুই, ব্যক্তি স্বার্থ পরায়ণতা। এখানে দেখো কি হচ্ছে, একদল হাঁসের ছানা আর একটা হলদে পাখি হাঁসের ছানাদের দলে ঢুকতে চাইছে, কিন্তু ওরা আলাদা হয়ে আছে, পাখিটাকে সঙ্গে নিচ্ছে না, দলীয় মনোভাব। এই যে দেখো, আমরা ভাই একরকম, আমরা একসঙ্গে থাকবো, তোমাকে নেব না, এই যে আলাদা আলাদা দল তৈরি করা। এখানে কি হচ্ছে, প্রেস এনি কি টু স্টার্ট, হোয়ার ইজ এনি কি,
অজ্ঞতা, এনে কিটা কি, সেই কিটা সে কিবোর্ডে খুঁজে পাচ্ছে না। সে জানে না যে প্রেস এনি কি টু স্টার্ট মানে যে কোনো একটা কি প্রেস করলেই হয়ে যাবে। এই যে দেখো, হাউ টু রিড, কেমন করে পড়ছে। আসলে যারা পড়তে জানে সে কখনোই বইটাকে উল্টো করে পড়বে না। নিরক্ষরতা, আসলে মানুষটা জানেই না যে বইটা ঠিক কিভাবে ধরতে হবে, কোনখান থেকে পড়া শুরু করতে হবে। ধর্মান্ধতা, নিজের ধর্মের বিষয়ে যে অন্ধ, যে মনে করে যে আমার ধর্মটাই সেরা ধর্ম, আর কোনো ধর্ম জগতে আমার ধর্মের মতন ভালো নয়, এবং এই বিশ্বাসে বলিয়ান হয়ে সে অন্য ধর্মের যারা আছে তাকে হয় নিজের ধর্মে নিয়ে আসবে অথবা তাদের কোনো ক্ষতি করবে, এই যে ভাবটা, বা তাদের সঙ্গে আমরা মিশবো না, তারা আলাদা, এই ভাবটাই হচ্ছে ধর্মান্ধতা। আই অ্যাম দ্য স্মার্টেস্ট ম্যান অ্যালাইভ, এই মানুষটা ভীষণ দাম্ভিক, সে অহংকারী, সে মনে করে যে আমি সবচেয়ে স্মার্ট। সাম্প্রদায়িকতা, দেখো সুন্নি আর শিয়া একই ধর্মের দুটো ভাগ, দুটো দুই রকমের ভাবনা, কিন্তু ধর্মটা একই। ফলে এই যে দুটো ভাগ একটা ধর্মের, এটা হচ্ছে দুটো সম্প্রদায়। এই সম্প্রদায়ে সম্প্রদায়ে যখন ঝগড়া বিবাদ মারামারি, একজন আরেকজনকে পছন্দ করছে না, ওই কথাটাকে আমরা বলছি সাম্প্রদায়িকতা। এখানে কি হচ্ছে দেখো, একটা বড় নোট একজন মানুষ টেনে নিয়ে গেল বেশিরভাগ অংশ, আর বাদিকে দেখো কতগুলো মানুষ রোগা লিকলিকে, তারা খুব ছোট্ট একটা অংশ পেয়েছে। ফলে কি হয়, অর্থনৈতিকভাবে সারা বিশ্বেই কম বেশি এই অবস্থা। আমাদের দেশে তো আমরা দেখতেই পাই যে দেশের 20 ভাগ মানুষের কাছেই 80 ভাগ সম্পদ, আর 80 ভাগ মানুষের হাতে রয়েছে মাত্র 20 ভাগ, আর কোনো কোনো মানুষের কাছে আসলে কিছুই নেই, তাদের থাকবার ঘরটুকু পর্যন্ত নেই। সুনাগরিকতার এই যে প্রতিবন্ধকতাগুলো দেখলাম, সেগুলো কেমন করে দূর করা যায় চলো দেখে নিই। একটা সিনেমার পোস্টার দেখতে পাচ্ছি, প্যাট্রিয়ট মানে কি, দেশপ্রেমিক। এখানে কি হচ্ছে, বাঁদিকে ছবিটায় দেখি তিনজন মানুষ, তিনজনই সমানভাবে সমান উঁচু টুলের উপরে দাঁড়িয়ে খেলা দেখছে, কিন্তু ওদের উচ্চতা তো আসলে একরকম নয়। ফলে এই মানুষটা যদি টুলটা ওই সবচেয়ে ছোট্ট মানুষটাকে দিয়ে দেয় তাহলে কি হবে, এখানে যেমন ওরা দুজন দেখতে পাচ্ছিল কিন্তু এই মানুষটা দেখতে পাচ্ছিল না, কিন্তু ও যতটা লম্বা ও তো একা দাঁড়িয়েই দেখতে পারে, তার জন্য টুলের দরকার হয় না। যখন এই ছোট্ট মানুষটাকে টুল দিয়ে দিল তখন কিন্তু ওরা সবাই সমান হয়ে গেল। এই যে সাম্য, এই সমতা তৈরি করার জন্য সাম্প্রদায়িকতা দূর করতে হবে, আমাদের অর্থনৈতিক অনগ্রসরতা এগুলোও দূর করতে হবে। এটা হবে না, এই কাজটা করতে হবে আমাদের। এই দেখো সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, ডান দিকের ছেলেটাকে আমরা পোশাক দেখেই বুঝতে পাচ্ছি সে কোন ধর্মের, বাঁদিকেরও তাই। এই যে দুটো ধর্মের দুজন মানুষ, তাদের মধ্যে এই যে বন্ধুত্ব, এই যে সহযোগিতা, এই ব্যাপারটা দরকার। এখানেও দেখতে পাচ্ছি তিন ধর্মের তিন প্রতীক নিয়ে তিনটা ঘুড়ি পাশাপাশি দাঁড়িয়ে আছে। উই আর ওয়ান, যার ধর্ম, বর্ণ, জাত পাত, তার অর্থনৈতিক সামাজিক অবস্থান যাই হোক না কেন, আমরা সবাই মিলে যে মানুষ, একই পৃথিবীর আলো হাওয়ায় আমরা নিঃশ্বাস নেই, আমরা একই পৃথিবীতে বাঁচি, এই কথাটা মনে করে আমরা যে সবাই এক, নিজেদের এই ঐক্যটা অনুভব করা খুব দরকার। কি করতে হবে দেখো তো, এই যে বুদ্ধির চারায় পানি দিচ্ছে, তাহলে একটু বুদ্ধিশুদ্ধি করতে হবে, একটু শিক্ষিত হতে হবে, নিরক্ষরতা দূর করতে হবে। কি হচ্ছে এখানে, আই এম লার্নিং, আচ্ছা এখানে সাক্ষরতা চলছে, সাক্ষরতা কিসের, প্রযুক্তিগত। এই সময়ে এসে সাক্ষরতা কেবল লিখতে পড়তে পারাই নয়, একটা সময়ে সাক্ষরতা ছিল যে কেবল নিজের নাম লিখতে পারে তাকে স্বাক্ষর বলা হতো। এরপরে সাক্ষরতার ডেফিনেশন এলো যে লিখতে পারে পড়তে পারে সেই মানুষটাকে স্বাক্ষর বলা হয়, লিখতে পড়তে না পারলে সে নিরক্ষর, সে নিজের নাম যতই সই করতে পারে। কিন্তু এখনকার বাস্তবতায় প্রযুক্তিগত সাক্ষরতাও লিখতে পড়তে পারবার সঙ্গে দরকার,
সেটা যদি না হয় তাহলে একজন মানুষকে পুরোপুরি স্বাক্ষর বলা যাবে না। এই যে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে এবং সবগুলো মানুষই যেন অর্থনৈতিকভাবে এগিয়ে যায়, কেউ যেন পিছিয়ে না থাকে, সেই জিনিসটা বোঝানো হয়েছে এই ছবিটা দিয়ে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের ভূমিকা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। এখন আর্থসামাজিক উন্নয়নের জন্য সুনাগরিকের কী গুরুত্ব সেটা আমরা পার্ট তিনে দেখে নেব। আবার বুদ্ধি, কেমন বুদ্ধি দেখি, কী নিয়ে বুদ্ধি খাটাতে হয়, বাংলাদেশে কী কী আর্থসামাজিক সমস্যা রয়েছে, এসবের সমাধান ও দেশের উন্নয়ন ঘটাবে কে বলতো? ভাবতে থাকো, আমি সামনে আগাই। দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে নাগরিকের দায়িত্ব কী? আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে একটু খুঁজে নিতে হবে। প্রশ্নগুলোর উত্তর বইটা দেখে পড়ে বাড়িতে নিজেরা খুঁজে নেবে যে এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারছো কি না। পাঠ 4, নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন। বাংলাদেশের নাগরিকের সাংবিধানিক বা মৌলিক অধিকার, মানে যেই অধিকারগুলো না হলেই না, এবং সংবিধান এই অধিকার দিয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে এই অধিকারগুলো দিতে হবে। কি কি সেটা? জীবন ধারণ, সে যে বেঁচে থাকবে, খাবে দাবে, ঘুমাবে, পড়াশোনা করবে, তার জীবনের জন্য প্রয়োজনীয় যেটুকু না হলেই নয় সেটুকু সে পাবে। চলাফেরা, চলাফেরা করবার অধিকার, সম্পত্তির অধিকার, সম্পত্তি ভোগ করা, সম্পত্তি কেনা বিক্রি করা, সম্পত্তি নিয়ে চুক্তি করা, ধর্ম চর্চা করবার অধিকার, চুক্তি করা, চুক্তি নানা কিছু নিয়ে চুক্তি হতে পারে। তোমরা বন্ধুদের সঙ্গে মৌখিক চুক্তি করো, এই তুই আমাকে এটা দিলে তোকে আমি ওটা দেব, তুই আমাকে বাবুর কমিকটা দিলে আমি তোকে একটা টিনটিনের কমিক পড়তে দেব। আবার বড় আকারে লিখিত চুক্তি হয়, বিয়েটাও কিন্তু একটা চুক্তি। এই চুক্তি করবার অধিকার বাংলাদেশের নাগরিকদের আছে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা, একটা মানুষ যে চিন্তা ভাবনা করবে, নিজের মতন করে নিজের বিবেক বিচার খাটাবে, সেই স্বাধীনতা তাকে দিতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রকে ঠিক খবরটা প্রচার করবার স্বাধীনতা দিতে হবে, যা ঘটেছে যা হচ্ছে সেটা প্রচার করতে দিতে হবে, কোনো বিধি নিষেধ দিয়ে সেটা আটকে রাখা যাবে না। সভা সমিতি করবার অধিকার, পরিবার গঠন করবার অধিকার, সংস্কৃতি, নিজের সংস্কৃতি আর নিজের ভাষা চর্চা করবার অধিকার, নিজের ভাষায় পড়াশোনা করবার অধিকার, কর্মলাভ মানে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারা, স্বাস্থ্য ও শিক্ষা, স্বাস্থ্য রক্ষার অধিকার এবং শিক্ষা লাভের অধিকার, আইন মেনে চলবার অধিকার, মত প্রকাশের অধিকার, ভোট দেবার অধিকার, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার হওয়ার অধিকার, যে অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে তার প্রতি যেন কোনো অন্যায় না হয় সেই অধিকার। নাগরিকের যেমন রাষ্ট্রের কাছে অনেক অধিকার আছে, তেমনি কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। তুমি একটু ভাবো, সমস্ত জায়গায় কিন্তু তাই, স্কুলে তোমার অনেক অধিকার, আবার কিছু দায়িত্ব আছে যেগুলো পালন করতে হয়। দায়িত্বগুলো পালন না করলে তুমি নিজেও যেমন তোমার অধিকার থেকে বঞ্চিত হবে, আবার আরেকজনকেও তার অধিকার থেকে বঞ্চিত করা হবে। আবার পরিবারে, পরিবারে আমাদের অনেক অধিকার, যেমন বড়দের এক ধরনের অধিকার, ছোটদের আরেক ধরনের অধিকার, কিন্তু সেই একই রকমভাবে বড়দেরও যেমন দায়িত্ব কর্তব্য আছে, ছোটদেরও কিছু নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য থাকে। রাষ্ট্রের ক্ষেত্রেও সেই একই ব্যাপার, রাষ্ট্রের প্রতি তার আনুগত্য প্রকাশ করতে হবে, আইন মেনে চলতে হবে রাষ্ট্রের, ভোট দিতে হবে। ইলেকশনের দিন মনে হলো না আজকে যাবো না একটু ঘুমাই, সেটা করা চলবে না। কর দিতে হবে, তুমি যখন আয় করতে শুরু করবে তখন তোমার একটা নির্দিষ্ট আয়ের বেশি আয় করলে তখন তোমার নিয়ম অনুযায়ী এবং আনুপাতিক হারে কত টাকা আয়ের জন্য কত টাকা ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সটা দিতে হবে। কিন্তু এর বাইরেও, এই যখন তুমি একটা ফোন করে কথা বলছো তখনও কিন্তু তুমি সেখান থেকে একটা ট্যাক্স সরকারকে দিচ্ছ, আবার যখন কোনো রেস্টুরেন্টে খাচ্ছো, কোনো কিছু কিনছো, দেখবে সঙ্গে এত টাকা প্লাস ভ্যাট, ওই যে ভ্যাটটা, এটা হচ্ছে তোমার ট্যাক্স। সরকারি কাজ, সরকারের যে দায়িত্ব বা সরকারিভাবে যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে সেগুলো ঠিকভাবে করা, সন্তানদেরকে শিক্ষিত করা, তুমি চাইলে যে না ওরা পড়াশোনা না করে থাকুক সেটা করা যাবে না। প্রত্যেক নাগরিকের কর্তব্য হচ্ছে তার যে সন্তান তাকেও সুনাগরিক হিসেবে গড়ে তোলা, রাষ্ট্রের সেবা করা। আবার দিমাগ কি বাতি চালাও, ঠিক ভুল বলো, দেখি তো পারো কি না।
আমি কিন্তু এখান থেকেই টের পাচ্ছি, কে পাচ্ছো আর কে পাচ্ছো না, কে ঘুমাচ্ছো আর কে শুনছো না। নাগরিকের অধিকার কর্তব্যগুলো সকল নাগরিকের জন্য প্রযোজ্য নয়, আর নাগরিকের অধিকার ছাড়া নাগরিকের যথাযথ মানসিক বিকাশ সম্ভব নয়। দেখি প্রথম কথাটা ঠিক না ভুল, সকলের জন্য প্রযোজ্য নাকি প্রযোজ্য নয়? ভুল কথা একদম। আর পরেরটা দেখি, নাগরিক অধিকার ছাড়া নাগরিকের যথাযথ মানসিক বিকাশ সম্ভব নয়, মানে নাগরিক যদি তার অধিকার না পায় তাহলে তার মানসিক বিকাশ ঠিক মতন হয় না, এই কথাটা বলা হয়েছে। একদম ঠিক। দেখি আবার কি এলো, ঠিক ভুল বলো দেখি। প্রত্যেক নাগরিক নিজের অধিকার নিজে ভোগ করবে, অন্যের অধিকার নিয়ে ভাবার দায়িত্ব তার নয়, ঠিক কি কথাটা? না ভুল। তাহলে কি কেবল নিজের অধিকার নিজে ভোগ করলেই হবে না, অন্যে তার অধিকার পাচ্ছে কিনা সেই সম্পর্কেও সচেতন হতে হবে। বরং তুমি যদি অন্যের অধিকার কেড়ে নাও বা অন্যকে তার অধিকার থেকে বঞ্চিত করো, তাহলে আরও একজনের সুযোগ থাকবে তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করবার। রাষ্ট্রের উন্নয়নে অধিকার ভোগের চেয়ে নাগরিকের কর্তব্য পালনকে অধিক গুরুত্ব দেওয়া হয়। আমি অধিকার ভোগ করব তার চেয়েও নাগরিক হিসেবে আমার যে কর্তব্য সেটা পালন করা অনেক বেশি জরুরি, রাষ্ট্রের উন্নয়নের জন্য। দেখি কথাটা ঠিক নাকি ভুল। একদম ঠিক। যে গীতায় একটা কথা বলা আছে যে মানুষ যে কাজ করবে সেই কাজগুলো যেন নিষ্কাম কর্ম হয়, সকাম কর্ম নয়। নিষ্কাম কর্ম মানে এই কাজটা করে আমি কি ফল পাবো, কি আমার হবে, এত কিছু ভেবে না, মানে না ভেবে কাজ করে যাওয়াটাই হচ্ছে তোমার দায়িত্ব। কাজ করে যদি তুমি ফল পাও ভালো, না পেলেও ভালো। আমি যখন নালন্দায় প্রথম আসি তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে শিশু শিক্ষা, এই শিশু শিক্ষা নিয়ে এত রকম ভাবনা, বয়ঃসন্ধি নিয়ে কত রকম কাজ হচ্ছে, প্রত্যেকটা মেটেরিয়াল নিয়ে কত চিন্তা ভাবনা হচ্ছে, তো এই এত কিছু করে এত গবেষণা করে যে শিশুদের ওপরে ব্যাপারটা প্রয়োগ করা হচ্ছে, তার ফলাফলটা আসলে নালন্দা কি পেয়েছে? তো তখন আমি যে উত্তরটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা আসলে ফল ভেবে তো করি না, কাজের আনন্দেই কাজ করে যাই। এবং নালন্দাকে আমার তখনই ভালো লেগে গিয়েছিল, কাজের আনন্দেই কাজ করে যাই। যে মানুষটা আনন্দ নিয়ে কাজ করে, ভালোবেসে কাজ করে, সে সবসময় চেষ্টা করবে ঠিক কাজটাই করতে, ভালো করেই কাজটা করতে, এবং তার ফলাফল আসলে ভালোই হবে। কিন্তু কি ফল পেলাম কি পেলাম না সেটা ভেবে বা ওইগুলো খুঁজে মাথায় হাত দিয়ে বসে থেকে হা হুতাশ করে আসলে তো কোনো লাভ নেই, সেটা উচিত নয়। প্রত্যেকেরই কাজ হচ্ছে তার কর্তব্যগুলো পালন করে যাওয়া। এইবারে বাড়ির কাজ কি দেখি, বাড়ির কাজ অধ্যায়টা ভালোভাবে পড়তে হবে। এই এতক্ষণ ধরে আমরা যে যেটুকু দেখলাম এটা আসলে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেই আছে, একবার তো দেখাশোনা হলো, আর একবার ভালো করে একটু মন দিয়ে পড়লেই চলবে। একজন সুনাগরিক হিসেবে তুমি কেমন করে আত্মসংযমের চর্চা করো সেটা বুঝিয়ে লেখো। একেবারেই বইয়ের ভাষায় বা বই থেকে খুঁজে খুঁজে লিখতে হবে ব্যাপারটা মোটেও সেরকম না। আত্মসংযম, আমি যে কথাগুলো বললাম আর তোমরা নিজেরাও তো জানো, সেই আত্মসংযম অন্যের সুবিধার জন্য নিজের একটু অসুবিধা করা বা এক্ষুনি না নিয়ে একটু অপেক্ষা করতে পারা, শেয়ার করতে পারা, এই যে বিষয়গুলো সেটা তুমি কেমন করে করো সেটা বুঝিয়ে লিখবে। একজন সুনাগরিক হিসেবে বিদ্যালয়ের কাছ থেকে তুমি কি কি অধিকার প্রত্যাশা করো। এখানে বিদ্যালয় বলতে নালন্দার কথাই বলা হয়েছে, তুমি যেখানে পড়ছো সেখান থেকে তুমি কি কি অধিকার প্রত্যাশা করো। যে একটা ক্লাসরুমের পরিবেশ কেমন হবে, কেমন হওয়া উচিত, ভাইয়া আপুমণিদের কেমন করে কাজ করা উচিত, বা তোমার প্রতি তার আচরণ কেমন হওয়া উচিত, তুমি আরও কি কি সুযোগ সুবিধা স্কুলে পেতে পারতে, একেবারে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সুন্দর করে লিখবে। এখন তোমার যদি একটু দ্বিধা থাকে যে না এই জিনিসটাকে আসলে স্কুলে পাবার কথা, তাহলে তুমি একটু ইন্টারনেটে খুঁজে পেতে দেখে নিতে পারো, আবার বাবা মা বাড়িতে বড়রা যারা আছেন বা কোনো ভাই বোন যদি অন্য স্কুলে পড়ে তাদের কাছ থেকেও জেনে নিতে পারো যে বাবা মা কী অধিকার পেয়েছিলেন বা অন্য ভাই বোনরা কী অধিকার পাচ্ছে যেটা তুমি পাচ্ছ না। ঠিক আছে, সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু খুব ভালো থেকো আর মনোযোগ দিয়ে কাজটা করো।